আসসালামু আলাইকুম। মে মাসের 22 তারিখে বাংলাদেশের মধ্যে অফিশিয়ালি ওপো লঞ্চ করেছে ওপো 9। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সরি, স্ক্রিপ্টের মধ্যে একটু ভুল হয়ে গিয়েছে। রিয়েলমি বাংলাদেশের মধ্যে অফিশিয়ালি লঞ্চ করেছে রিয়েলমি 9, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিয়েলমি লঞ্চ করলো নাকি ওপো লঞ্চ করলো এটাই বোঝা যাচ্ছে না, বিশেষ করে প্রাইজিংয়ের দিকে খেয়াল করলে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কেননা দেখে মনে হচ্ছে যে রিয়েলমি মনে প্রাণে ফিল করছে যে তারা ওপোর মতো প্রাইজিং রেখে প্রচুর পরিমাণে স্মার্টফোন সেল করে দিবে, এবং কিছু ফ্যান বয়েজদের কাছ থেকেও তারা ম্যাক্সিমাম অ্যাটেনশন গ্র্যাব করছে। কী ধরনের কন্টেস্ট দিয়ে? সেটাই হলো গিভওয়ে কন্টেস্ট। মানুষদেরকে বলছে যে কমেন্ট বক্সে এটার একদমই দারুণ দিকগুলো লিখুন। কিছু কিছু মাথা নষ্ট পোলাবেন গিয়ে ওই পোস্টের নিচে আবার রিয়েলমি 9-এর প্রশংসাও করতেছে। একটা সিম্পল কথা, একটা 3-4 বছর আগের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কি এতই বেশি পরিমাণ বেড়ে গিয়েছে যে তারা এই ধরনের উলটপালট প্রাইজিং রাখবে? হ্যাঁ, মানলাম স্মার্টফোনের দাম ইদানিং তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশের মধ্যে যেহেতু ডলারের দামটা বেশি, তার জন্য স্মার্টফোনের প্রাইসটা স্টেবল থাকছে না, বেশি পরিমাণ উলটপালট হচ্ছে। কিন্তু তাদের ইন্টেনশন দেখে মনে হচ্ছে স্যামসাং আর ওপ্পো, যেহেতু ওপ্পো, ভিভো, স্যামসাং এই তিনটে অফলাইন সেন্ট্রিক ফোন কোম্পানিজগুলো যেহেতু বেশি দামের মধ্যে ফোনকে বিক্রি করতে পারে, সেক্ষেত্রে আমরা কেন পারবো না, আমরাও পারবো। এর দেখা দেখি পুরো মার্কেটটাই নষ্ট হয়ে যাচ্ছে। এইটা কি কোনো কথা? আর যেখানে রিয়েলমির মতো ভ্যালু ফর মানি ডিভাইস দো একটা কোম্পানি স্মার্টফোনের দাম লঞ্চিংয়ের সময় এই ধরনের দাম রাখছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপকামিং সময়ে সব ধরনের ব্র্যান্ডই একই ধরনের প্রাইস রাখবে। বিশেষ করে তারা যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ভালো না দেয়, তারা মনে করবে যে তারা স্যামসাংয়ের মতো কিংবা ওপ্পো ভিভোর মতো দর্শক চাহিদা পাবে। সব কথা সাইডে রেখে যদি আমরা দুইটার কম্প্যারিজন করি, এই বাজেট ক্যাটাগরির মধ্যে কারা কারা আছে? ফর এক্সাম্পল, শুরুতেই আজকে লঞ্চ হয়ে গেল প্রায় 26-27 হাজার টাকা প্রাইজিংয়ের মধ্যে রিয়েলমি 9। কিছুদিন আগে লঞ্চ হয়েছিল ওপ্পো f21 প্রো, সেম প্রাইস, অলমোস্ট সেম স্পেসিফিকেশনই দোনোটার মধ্যে। থার্ড যে কম্পিটিটর আছে এটাই হলো গ্যালাক্সি a23, যেটা কিনা সেম এই ধরনের স্পেসিফিকেশনের সাথে আসে। এবং ফোর্থ একটা কম্পিটিটর আসতে পারে খুবই দ্রুত, সেটাই হলো মোটো g52। এখন সিম্পলি যদি একটা কথা বলি, রিয়েলমির তুলনা তাদের সাথে চলেই না। তাদের ফোনগুলো যে দামের মধ্যে লঞ্চ হয়েছে, তারা অফলাইন সেন্ট্রিক ফোন বানায় শুরুতে, একটা জিনিস বলে রাখি, এবং তাদের ফোন অনেক সময় ডিসকাউন্টেও পাওয়া যায়। আর ওপ্পো, ভিভো, স্যামসাং ডিস্ট্রিবিউটারদেরকে প্রচুর পরিমাণ প্রফিট শেয়ার করে। ফর এক্সাম্পল, ওপ্পো f21 প্রোটা ধরতে পারেন যে আপনার 21-22 হাজার টাকার মধ্যে দোকানদাররা কিনছে, তারা 3-4 হাজার টাকা লাভ করে এটা 25 হাজার টাকার আশেপাশে বিক্রি করছে। কিন্তু রিয়েলমির ম্যাক্সিমাম ফোন কিন্তু দারাজ কিংবা অনলাইন সেট্রিক দোকানগুলোর মাধ্যমে সেল হয়, এবং তাদের ব্র্যান্ড অফিসিয়াল তেমন খুব একটা দোকানও নেই, এবং তাদের প্রয়োজন নেই আমি মনে করি। তারা একটা অ্যাগ্রেসিভ ব্র্যান্ড, ইউথদেরকে টার্গেট করে ফোন বানায়। সেই ক্ষেত্রে ইউথদের জন্য যদি তারা প্রাইজিং কম রাখে, তারা নিজেরাই খুঁজে বের করে তাদের ফোনকে কিনে নিবে, ওটা নিয়ে তাদের তেমন বেশি একটা মার্কেটিং করা প্রয়োজন না। কিন্তু খেয়াল করে দেখুন ওপ্পোর কী পরিমাণ বাজেট লাগে মার্কেটিং করতে। সাকিব আল হাসানকে দিয়ে অ্যাড করাইছে, তাদের সাথে সাইনিং করাইছে, এছাড়া আরও নানান ধরনের খরচ রয়েছে তাদের। তারপরে যদি তারা এই ধরনের দাম রাখতে পারে, এখানে রিয়েলমির দামটা কতটুকু বা যুক্তিকতা রয়েছে এটা আপনারাই ভালো বলতে পারেন আর কি। বাট আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা একটু হলেও ভাবছেন মনে মনে যে রিয়েলমি 9 ফোনটা কিনা যেতে পারে, এটা একটু হলো ভ্যালুয়েবল ডিল। নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল। তাদের জন্য বলছি 6.4 ইঞ্চেস এর একটা অ্যামোলেড প্যানেল থাকছে রিয়েলমি 9 প্রোতেও, ওপ্পো f21 প্রোতেও। সেম ডিসপ্লে থাকছে অ্যামোলেড প্যানেলের, সেম সাইজ এবং সেম রিফ্রেশ রেট, 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর থাকছে, যেটা কিনা কোনোভাবে এই বাজেট ক্যাটাগরির মধ্যে জাস্টিফাই করেই না। বিশেষ করে রিয়েলমির ফোনটা তো সবচাইতে বেশি আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করেছে, কারণ এই ওপ্পোর মতো ব্র্যান্ড মার্কেটিং থেকে শুরু করে অনেক জায়গার মধ্যে ভাই তারা খরচ করে, কিন্তু রিয়েলমির কোন জায়গায় খরচ? মানে টাঙ্গি আপুকে দিয়ে ছবি তোলায় যদি মনে করেন যে আপনারা একদম ওপ্পোর মতো খরচ করে ফেলেছেন, হ্যাঁ বুঝলাম যে আপনারা ওপ্পোরই সাব ব্র্যান্ড, সেই ক্ষেত্রে আপনারা খালাতো ভাই চাস্তো ভাই সম্পর্ক থাকবে, এই জন্য আপনারা যে ওই ধরনের ভ্যালু রাখবেন এবং মনেও করবেন যে আমরা ওপ্পোর সমান ভ্যালুয়েবল ব্র্যান্ড হয়ে গিয়েছি, এটা একদমই মাথায় আনা চলবে না। বাদবাকি দিকগুলোর মধ্যে কী আছে? এখানে সবচাইতে বড় স্ক্যামটা যেটা হচ্ছে, কলকম স্ন্যাপড্রাগনের যে 680 প্রসেসরটা আছে, এই প্রসেসরটা 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা সাপোর্টই করে না। সেখানে রিয়েলমি কী করেছে, স্যামসাংয়ের এই HM6 সেন্সরটা ইউজ করছে 108 মেগাপিক্সেলের। এখানে তো কোনো না কোনো একটা জায়গায় ঘাবলা আছে, যেহেতু কলকমের পেজের মধ্যে কলকম নিজেই বলছে যে আপ টু 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্টেড থাকবে, মেইন ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা যেটা রয়েছে
সেখানে তারা কিভাবে সেখানে তারা কিভাবে এর মধ্যে 108 মেগাপিক্সেল দিচ্ছে এটাই বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, ওপো F21 প্রোর মধ্যে শুধুমাত্র 64 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা কিনা যথেষ্ট ভালো আউটপুট দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি 6 থেকে 7 মাস যাওয়ার পরও ওপোর ফোনটা দিয়ে আপনি ভালো ইমেজেস পাবেন যদি রিয়েলমির সাথে তুলনা করেন। কেননা রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো সফটওয়্যার আপডেটের বেলা অনেক বেশি পরিমাণ ঝামেলা করে। ওপো ভিভো যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ফোনই বানায়, সেক্ষেত্রে তাদের গিয়ে মেন ফোকাসটি থাকে ওই জিনিসটার মধ্যে, সেই জন্য তারা এটাকে বেশি ডাউনগ্রেড করে না। রিয়েলমির কোর পয়েন্টে ছিল তারা পাওয়ার ফোন দিত, অ্যাটলিস্ট প্রসেসর সেকশনের মধ্যে তো আমরা দারুণ পাওয়ারফুল প্রসেসর পেতামই, কিন্তু এই জিনিসটার মধ্যে তারা সবচেয়ে বড় ঝামেলা করে ফেলে। এবার বাদবাকি জিনিসগুলোর মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে রিয়েলমি 9-এর মধ্যে, 32 মেগাপিক্সেলের সনি IMX7 সিরিজের একটা সেন্সর দিয়েছে ওপ্পো, যেটা কিনা কয়েক গুণ ভালো যদি হিসাব করে আমরা রিয়েলমির সাথে। আর বাদবাকি ডিফারেন্সের মধ্যে একটাই থাকছে, রিয়েলমির মধ্যে 5000 mAh ব্যাটারি থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে, ওপো F21 প্রোর মধ্যে 4500 mAh ব্যাটারি থাকছে 33 ওয়াটের সেম ফাস্ট চার্জিংয়ের সাথে। কিন্তু আপনি শোরুমে গিয়ে দুইটাকে যদি একসাথে ফিল করেন, দুইটার ডিজাইনের মধ্যে রাত দিনের তফাত রয়েছে, বিশেষ করে প্রিমিয়ামনেসের দিক দিয়ে। আপনি ওপ্পোর ফোনটাকে ধরেই বুঝতে পারবেন যে এটা একটা প্রিমিয়াম ফোন। আর তুলনামূলকভাবে যে ডিজাইনের মধ্যে কস্ট কাটিং করা হয়েছে রিয়েলমির ফোনটার মধ্যে আপনি দেখতেই পারবেন, এবং আপনার ফিলও হবে যে এটা একটা চিপ ফোন। আর এই ফোনটার দাম সর্বোচ্চ গেলে আপনি পে করবেন 20 থেকে 21 হাজার টাকা, সেই ফোনটা আপনি 27 হাজার টাকা দিয়ে কোন দুঃখে কিনবেন, যেখানে কিনা তাদেরই আরও এক চাচাতো ভাই রয়েছে ওপো F21 Pro, যার উপর কিনা রিয়েলমি থেকে একটু বেশি ভরসা করা যায়, তাদের ফোনই পাওয়া যাচ্ছে আরও 1-2 হাজার টাকা কমে, মাঝে মধ্যে ছাড়ের মধ্যে পাওয়া যায়, ওপ্পো ডিসকাউন্ট দেয় বেশি। বাদবাকি জিনিসগুলোর মধ্যে ঠিকঠাকই রয়েছে মোটামুটি, এবং দুইটার মধ্যে সেমই রয়েছে UFS 2.2-এর স্টোরেজ এবং 2.1-এর স্টোরেজ। অ্যান্ড্রয়েড 12-এর উপর বেস্ট করে দুইটা ফোনই রয়েছে, একটার মধ্যে কালার ওয়েস আর একটার মধ্যে রিয়েলমি UI 3.0, কিন্তু দুইটা সেমই আপনারা ধরতে পারেন, কেননা রিয়েলমি ওই কালার ওয়েসের উপর বেস্ট করে তাদের UI বানায়। এখন রিয়েলমির প্রাইস নিয়ে আপনার খোলা মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। সবচাইতে বড় বিষয়, যদি আপনি এই ফোনটা কেনার কথা ভাবেন, আপনি ওপ্পো F21 Pro ফোনটাকে কিনবেন, ওটার বেটার ডিল এটার তুলনায়, বিশেষ করে যদি লম্বা সময় ফোনকে ইউজিংয়ের কথা বলি এবং একটা প্রিমিয়াম ফোনের কথাও যদি বলি। আর যাওয়ার আগে অ্যাজ এ রিকোয়েস্ট, আপনার ওপ্পো ইউজার বন্ধু এবং পরিবার কিংবা রিয়েলমি ইউজার বন্ধু এবং পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি লাল থাকে, এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিবেন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা নতুন ভিডিওস আপলোড করবো। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।